সমাজের বুকে আজকে মুসলমান নামে মুসলমানের কলঙ্ক কিছু বেরিয়েছে মাথায় টুপি দিয়ে এমন কালারের কালারের ড্রেস পরছে তারা এমন কালারিং ড্রেস এবং ডিজাইনওয়ালা ড্রেস পরছে মেয়েরা দেখলে এমনি পাগল হয়ে যেতে বাধ্য হবে ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা মুসলিম শরীফের একটি হাদিস মনে পড়ে গেল রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এমন একটা পোশাক এমন একটা লেবাস তুমি পরিধান করো না যে পোশাকটা পরার পরে তোমার ভিতরে অহংকার তাকাব্বারি তৈরি হবে তোমার ভিতরে রিয়া তৈরি হবে তোমার ভিতরে অহংকার অহমিকা যখন তৈরি হবে পোশাকটা পরে জানবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই পোশাকটা তোমার পোশাক হলো না ওটা জাহান্নামীদের পোশাক পরেছো পোশাক পরে গর্ব করা যাবে না এটা শরীয়তে হারাম জানেন 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 জানে আছে পোশাক পরে গর্ব করে কোটটা পরেছি পরতে আই পরেছি ঠান্ডা লাগে ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু পরলো আমি এই কোটটা পরার পরে লোক দেখবে একদম মস্ত হয়ে যাবে নিয়ত খারাপ মার খেতে হবে কথা বুঝছেন না যে যত দামি পোশাক আপনি পরুন শরীয়তে হারাম নয় দামি পোশাক আপনি পরেন এই দামি পোশাক পরার পরে আপনার ভিতরটা যেন অহংকার তাকাব্বারি বড়ত্বায় যেন সৃষ্টি না হয় খেয়াল থাকবে যে এছাড়া গজল ধনে গজল বলেন না বলেন না ওদের ড্রেস গুলো দেখেছেন কথা বুঝতে পারে না ড্রেস দেখেছেন কিরাম ড্রেস পরে শয়তান পর্যন্ত নাচে ওদের ড্রেস দেখে এ কথা বলছেন না কেন ইবলিস পর্যন্ত ভয় খায় সামনে সুন্নত ছোট পিছনের সুন্নত বড় রাসূলের খুশির জন্য দরকার ছিল সামনে বড় পেছনটা ছোট আর যদি বড়ই করতে হয় সামনে যতটা বড় পেছনটা ততটা বড় দরকার কিন্তু না সামনেরটা ছোট দাড়ি ছোট চুল বড় রাসূলকে পাগল করার জন্য না মেয়ে পাগল করার জন্য এই কথা বলছেন না কেন তো ধান্দা সাইজ করে দেবে একদম কবরে ঢোক কথা বুঝতে পেরেছেন সাবধান হন ওই সমস্ত বেয়াদবদের স্টেজে তুলবেন আমার মতো খুজরো মাওলানাকে দাওয়াত করবেন না সব জায়গায় বলে যাচ্ছি আমি বড় নই আমি ছোট মানুষ যতটুকু বুঝি মানুষকে বোঝানোর চেষ্টা করি যেটা বুঝি না তার ধারে পাশে ঘেঁষি না কথা বুঝছেন এবং অবাক হয়ে যেতে হয় এই মজলিসগুলোতে মহিলাদেরকে ওরাই সঙ্গে করে আনে কথা বলছেন না কেন কথা বলছেন না কেন আপনারা রাগ করছেন নাকি বলার দরকার আছে না নেই ডেলি গুনাহগার হতে হবে আমাদের আলেম অজ করবে মানে কাহিনী দিয়ে নয় কোরআনের অথেন্টিক দলিল দিয়ে শরীয়তের দলিল দিয়ে মানুষগুলোকে বোঝাবে রাসূলুল্লাহ নিষ্পাপী রাসূলের চোখের গোনা নেই অন্তরের গোনা নেই হাতের গোনা নেই জবানের গোনা নেই যে নবী মাসুম তানার দরবারে মহিলারা আসে কোন দিক দিয়ে অন্য দরওয়াজা বাবে আর নিসা তার পাশের দরওয়াজা হচ্ছে বাবি জিবরিল আলাইহিস সালাম তার পাশের দরওয়াজা হচ্ছে বাবি হযরতে বেলাল তার পাশের দরওয়াজা হচ্ছে হযরতে বাপি মুনতাকিন এক এক করে দরওয়াজার ভাগ তাসকিম করে দিয়েছে মহিলাদের দরওয়াজা দিয়ে পুরুষরা ঢুকতেন না একবার জোরে বলো এটাই হচ্ছে ইসলাম আপনার কাছে কোন ইসলাম জন্ম আমার যদি হতো নবীর যুগে কেমনই না হতো হ্যাঁ নবীর সময় যদি তোমার জন্ম হতো ওমর এসে তোর গর্দানটাকে কাটতো কথা বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন না এক অক্ত নামাজ এক অক্ত নামাজ পড়ে না রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা নবী নামাজ ছাড়া চলতে যাইতো না এর নামাজের ধার ধারে না এ রাজনেরা যুবকেরা
ছেলেরা বাচ্চারা পর্দানি শিলা মা বোনেরা এই আলোচনা করার পরে বহু ওই শিল্পী গোষ্ঠী কমেন্ট করে করে আমাকে গালাগালি দেয় আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় গালাগালি দিয়ে ওরা মনে করে বিরাট মহত্বের কাজ করেছি এই শুনে রাখ আমি যদি শানাস আল্লাহর জামানদির জন্য কথা বলে থাকি রাসূলুল্লাহর খুশির জন্য যদি কথা বলে থাকি প্রতিটা খিস্তিতে প্রত্যেকটা গালিতে আমার জীবনের গোনাগুলো এক একটা মাফ হয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এই হকের দাওয়াত দিয়েছিলেন বলে কিছু মুনাফিক মার্কা মুসলমান আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে গাল খিস্তি করতেন বাজারে চৌরাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর বাজারের একটা কাপড়ের দোকান ছিল ঠিক ওই দোকানকে সামনে নিয়ে গালাগালি করতেন ওগুলো হচ্ছে আমাদের কাছে পাওনা আমরা যদি মনে করি হানাফি মাযহাবে তাহলে ওটা হচ্ছে আমার জন্য সুন্নাত গালি খাওয়া হচ্ছে সুন্নাত এই মাথা ঢোকে না বোধহয় শুধু মিষ্টি খাওয়া সুন্নাত গালি খাওয়াটা হচ্ছে সুন্নাত বাবাজি হযরতে বিশ্বের ইমামের একজন murid খুব ভালোবাসার মানুষ এসে হুজুরের দরবার এসে সালাম দিয়ে বললেন হুজুর আমার সহ্য হচ্ছে না আপনি একবার বলেন কেন কি হয়েছে বাবা হাওয়া করে কাঁদছে হুজুর আপনার মা বাপ তুলে আপনার গোষ্ঠী তুলে গালাগালি করছে কোথায় বাবা কোথায় ওই তিন রাস্তার মোড়ে ওই তিন রাস্তার মোড়ে একটা জায়গায় আপনার নাম ধরে আপনার বাপের নাম ধরে আপনার গোষ্ঠী তুলে গালাগালি করছে অকথ্য ভাষায় হুজুর রাগলেন না বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ রেগে গেলেন না বললেন বাবা তুমি একটা উপকার করবে আমার বলে হুজুর বলেন আমি তো দোকান ছেড়ে যেতে পারছি না কিছু টাকা দিচ্ছি ওই যে মিঠাইয়ের দোকান আছে কিছু মিষ্টি কিনে আনো একটা বেশ হাড়ি করে এক হাড়ি মিষ্টি আনো মনে করে হয়তো বাড়ির কাজে লাগাবে এ ভক্ত কানতে কানতে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনেছে এসব জীবন আদর্শের কথা কথা বুঝছেন না চলে গেলে মিষ্টি দাও মিষ্টি নিয়ে চলে এলে এনেছো বাবা হ্যাঁ হুজুর আচ্ছা বাবা কোথায় বলছিলে যেন গালাগালি দিচ্ছে লোকটা চিনতে পারবে হ্যাঁ এখনো দিচ্ছে মিষ্টি কিনতে গিয়ে দেখি তাও হুড়ুচ্ছে চলো বাবা আমি তো চিনতে পারবো না তুমি একটু চলো বিশ্বের ইমাম হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে গেলেন হুজুর আমার গিয়ে দেখলেন লোকটা এখনো গালাগালি করছে হুজুর সামনে যে উপস্থিত হয়ে গেলেন লোকটার সঙ্গে সঙ্গে গালিগালাজ বন্ধ করলেন কথা বুঝতে পারেননি যখন সত্য উদ্ঘাটিত হয় সত্য তখন যখন প্রকাশ হয় মিথ্যা তখন চেপে যায় ওখান থেকে পালায় একবার জোরে বলুন জোরে হবে না বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গিয়ে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম বাবা এখান থেকে কতক্ষণ আগে তুমি এসেছো বাবা হুজুর কেন না তুমি আমার জন্য বড় উপকার করেছো আমার জন্য এত পরিশ্রম তুমি করলে বাবা ও বাবা ছেলে আমি তোমার জন্য কি করতে পারি তেমন কিছু করার আমার নাই তাই তুমি যে এত আমার জন্য কষ্ট করলে আমার উপকারটা করেছো বাবা তাই আমি আবু হানিফা আমি হানিফার আব্বা তোমার জন্য তেমন কিছু দিতে পারলাম না দোকান থেকে কিছু মিঠাই এনেছি বাবা তুমি খাও জোরে বলেন এই জোরে বলছেন না লোকটা কি ভাবছেন বলেন কি ভাবছে এতক্ষণ ওর গোষ্ঠী পুরো নিপাত দিয়ে দিলুম আর তিনি এসে আমার মিষ্টি খাওয়াতে অবাক খামোশ আমি আপনার উপকার করেছি কে বলেছে বলে এই তো আমার ভালোবাসার মানুষ বলছে তুমি আমার বিরাট উপকার করেছো রে না উপকার তো আমি আপনাকে করিনি হ্যাঁ বাবা করেছো তুমি বুঝতে পারোনি না হুজুর আমি আপনার তো গোষ্ঠী তুলে গালাগালি করছিলাম বলে ওইটাই তো আমার উপকার
বাবা তুমি এক একবার আমাকে নিয়ে গালাগালি করছিলে, আমাকে নিয়ে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করছিলে, আমাকে তুই তাগালি করছিলে, আমাকে নিয়ে আমার মা আব্বাকে নিয়ে গালাগালি করছিলে। তুমি জানো না তুমি যতবার আমাকে গালাগালি করেছো, এক একটা গালাগালিতে দশটা করে জীবনের গোনা মাফ হয়ে গেছে। ও বাবা ছেলে তুমি কত না জানি গালাগালি করেছো, তোমার গালাগালিতে হয়তো আমার জীবনের অনেক গুনাহ মাফ হয়ে গেছে। জীবনে এমন কোন আমল করতে পারিনি যে আমলের বিনিময়ে আমার গুনাহটা মাফ হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু তুমি যে আমায় গালাগালি করলে বাবা আমার অনেক গুনাহ মাফ হয়ে গেছে। তাই আমি তোমাকে একটু মিষ্টি মুখ করাতে এলাম। হুজুরের পা জড়িয়ে ধরেছে বাবা, বিশ্বের ইমামের কদম দুটো জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে, মাফ করে দেন, বুঝতে পারিনি। আরে বাবা তুমি অন্যায় করনি, তুমি অন্যায় করনি, আমার কাছে তুমি সাধু, কোনো অসুবিধা, অন্যায় করো আল্লাহর কাছে। নিরপরাধ মানুষকে হক কথা বলার কারণে তুমি খিস্তি মেরেছো, হকের সঙ্গে কে থাকে জোরে বলেন? আল্লাহ আল্লাহ রাসূল থাকে। হককে গালি দেওয়া মানি আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেওয়া, গালি দিয়েছো আল্লাহ আল্লাহ রাসূলকে ক্ষমা ওইখানে চাও, আমার যা কাজ আমি করে ফেলেছি তুমি তুমি একটু মিষ্টি খাও, ও জীবনের গাল দেবে জোরে বল না রে বাহ। কি ইসলাম আমরা পেয়েছি! হ্যাঁ, ও যদি বলে তালব সায়াক আল্লাহ একার, এ পুরো গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কত বলছেন না কেন? এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আসুন মূল জায়গায় ফিরে আসি। আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে আল্লাহর কোরআনের একটি আয়াত তুলে, কুল্লু মান আলাইহা ফাত ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ সূরা আর রহমানে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফাত, একদিন আমি আল্লাহ সব ধ্বংস করে দেব, কোনো বড় লোক থাকবে না, কোনো গরিব থাকবে না, পৃথিবীর কোনো পাহাড় জঙ্গল থাকবে না, নদ নদী থাকবে না, ফিরেশতা থাকবে না, সব ধ্বংস করে দেব, ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল মাত্র ওয়াল্লি ফর মি, আমি একা। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। দাম্ভিকতা, অহংকার, বড়লোক, গরিব লোক, সমুদ্র, পাহাড়, আমি আল্লাহ সব ফানা করে দেব। ফানা মানে ধ্বংস হয়ে যাওয়া, সব ধ্বংস করে ফেলবো। ওয়ানলি ফর ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ানলি ফর, আমি আল্লাহ থাকবো। একবার জোরে বলুন। ফেরেশতাদেরকেও আল্লাহ পাক মৃত্যুর স্বাদ চাখাবেন, নাহলে ফেরেশতারাও বলবে আল্লাহ আমি তো মরিনি। আজরাইল এন্তেকাল হবে, জিবরিল আমিন এন্তেকাল হবে, এসরাফিল এন্তেকাল হবে, মিকাইল এন্তেকাল হবে, সমস্ত ফেরেশতাদের একবার করে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে মরণ যখন আছে অত অহংকার অহমিকা কিসের? কথা বলছেন না কেন? দুনিয়ার জমিনে আধার কার্ড বেরিয়েছে, প্যান কার্ড বেরিয়েছে, খাদ্য সুরক্ষা কার্ড বেরিয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড বেরিয়েছে, কথা বুঝতে পারছেন নাকি? যত রকমের কার্ড সব দিচ্ছে সরকার, একটা হায়াতের কার্ড দিতে বলেন না। আছে? ওরে ভাই আছে, ও যে দেবে ওর নিজের নেই। কথা বলছেন না কেন? যে সরকার বলবে আমি হায়াতের কার্ড দেবো, ও নিজে জানে না আমি কদিন থাকব। সরকার নয়, হায়াত, ক্ষমতা নেই। তাহলে সবার উন্নতির কার্ড দেওয়া সম্ভব, হায়াতের কার্ড দেওয়ার কারো আপনার সম্ভব নয়। হায়াত আছে 65 বছর, এক দিন 1 ঘন্টা, ওটা 2 ঘন্টা করা যাবে না? রিচার্জ ফিচার্জ করে কথা বলছেন না কেন? এই বাউসার, বাউসার রিচার্জ করব
365 জায়গায় 3065 টাকা হবে না না তাহলে এত অহংকার কিসের হে নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মামুনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ও নজরেরা যুবকেরা পর্দা নিশিনা মামুনেরা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস পৃথিবীর জমিনে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি প্রেরণ করেছি ইল্লা লিআবুদু ওয়াল্লি ফর মাই প্রেয়ার আমার ইবাদত বান্দেগী উপাসনার জন্য তোমাদের প্রেরণ করেছি ও আমার বান্দা ও আমার বান্দি দুনিয়ার জমিনে কাজ করবি ব্যবসা বাণিজ্য করবি দুনিয়ার জমিনে বন্ধুত্ব করবি দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী নিজেদের জীবন সংসার তৈরি করবি মেলামেশা করবি সন্তান জন্ম দিবি চাষাবাদ করবি ব্যবসা বাণিজ্য করবি ক্ষেত খাবার করবি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম টোটাল জিন্দেগিটা হয়ে যাবে ইবাদত কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি সব কাজ কিন্তু হবে আমার হাবিবের ইত্তেবা করে জোরে বলেন কাজ করবেন কারবার করবেন ব্যবসা বাণিজ্য চাষাবাদ ফাত্তাবিউনি ইত্তেবা হবে কার জোরে বলেন নবীর ইত্তেবা ছাড়া কোনো কাজ আল্লাহর দরবারে গ্রহণ যোগ্যতা পাবে না কোনো কাজ নয় রাসূলের ইন্তেকালের পরে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী ইয়ামিনের একটি জায়গায় দাওয়াতে গেছেন হুজুর গিয়ে সেখানে দেখছেন মসজিদে জামাত হচ্ছে হুজুর জামাতে গিয়ে নামাজ পড়লেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যে জামাতে নামাজ আদায় করার পরে সুন্নত নামাজের জন্য সকলে দাঁড়িয়েছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে তাসবিহ তাহলিল করছেন লক্ষ্য করছেন একজন বৃদ্ধ লোক নামাজ আদায় করছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী দেখলেন কান্দতে শুরু করলেন নামাজ দেখে কাঁদছে এই শুনতে পাচ্ছেন তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কাঁদছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী জাবিরের কান্না চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে আওয়াজ নেই এই কান্নাটা হচ্ছে সুন্নতি কান্না একবার জোরে বল বাপ মরে গেছে মা মরে গেছে এমন জোরে জোরে চিৎকার করে কাঁদি ধরা ছোঁয়ার বাইরে কথা বলছেন না কেন মামার মা বোনরা আবার আলাদা আষাঢ় খায় স্বামীর জন্য জান দিয়ে দিচ্ছে একদম ঠিক মরার এক সপ্তাহ পরে হেসে হুলোচ্ছে 40 দিন যায়নি এক সপ্তাহ পরে ভাবি হাসি মানে কি পাগল হয়ে যাচ্ছে একদম এসে কথা বলছেন না কেন হাকিকত তো নাকি শুধু ভাবির ক্ষেত্রে নয় ভাইয়ের ক্ষেত্রেও একই বিবি আমার খুব ভালো ছিল গো হাউ হাউ করে কাঁদছে এক সপ্তাহ পরার পরই মেয়ে দেখতে শুরু করেছে করবে কথা ঠিক না বুঝলে বলে মহব্বত কান্নাকাটি শরীয়তে মোবা আপনার জন্য জায়েজ করেছে কিন্তু শরীয়ত সম্মত আমাকে আপনাকে কাঁদতে হবে হাসা শরীয়তে সুন্নাত হাসাটাও ইবাদত শর্ত হলো রাসূলের ইত্তেবা করে হাসা হাসি করতে হবে যে হাসিতে কাহকাহাতুল হুররমা আল্লাহ রাসূল বললেন যে হাসিতে শব্দ হয় কাহকাহ করে ওই হাসিটা হলো তোমাদের জন্য হারাম তাবাসসুন তাবাসসুন সুন্নাতে হাবিবি মুচকে মুচকে হাসা হলো আমি রাসূলুল্লাহর সুন্নাত জোরে বলুন একবার জোরে হবে না আমাদের কোনটা হয় আমাদের কোন হাসিটা হয় বাপ তাবাসসুন তাবাসসুন হয় শিয়ালি হাসি শিয়ালর থেকে ভালো ডাকে এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরা মমনেরা আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলে ও আমার সাহাবীরাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি আমি নবী যেমন করে নামাজ আদায় করেছি ওইভাবে তোমরা নামাজটা আদায় করো
आमी नबी जानिए दिलाम आमी जेभावे रोजा रेखेछि ओइभावे तोमरा रोजा रेखे दिओ आमी रसूलुल्लाह जेभावे इफतार करेछि तोमरा ओइभावे इफतार करो आमी रसूलुल्लाह जेभावे सेहरी करेछि ओइभावे तोमरा सेहरी करो ओ आमार साहाबीरा आमी रसूलुल्लाह जानिए दिलाम पृथिवीर जमीने जदि आल्लाह दरबारे मकबूलियतेर दर्जा पेते जाओ इबादत जदि कबूल कराते जाओ आमी नबीर ताबे हुए जाओ नबीर ताबे होन नबीर ताबे ना हो पर्यंत कोनो इबादत कबूल हबे ना विश्व नबीर पोरे जारे साहाबी हजरते जाबेद देखलेन झरझर करे कांदछे মুরব্বি সালাম ফিরানো হয়ে গেল আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা রহিয়ে মুরব্বির পাশে যে বলছেন ও মুরব্বি এই রকম নামাজ আপনি কতদিন পড়ছেন মুরব্বি বললেন কেন না তাই আপনার কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই বাবা আমি এই নামাজটা 25 বছর ধরে পড়ছি কত বছর 25 বছর अल्लाह नबी साहबी हजरत जाबेर रदियल्लाहु ताला अनुहु हुजूर केंदे फेललें कान्ना देखे मुरब्बी प्रश्न करलें बाबा छेले रोजारी कल करो ओ अल्लाहर बंदा मुरब्बी अल्लाहर कसम करे बोली एई रकम नामाज आमार नबी जीवने कोनो दिन पड़ेननी एई रकम प्रसेसेर नामाज एई रकम पद्धतिर नामाज आमार नबी जीवने कोनो दिन মহাজনের বাড়িতে যে টাকা চাইছে বলছে তুই যা কাজ করেছিস আর ফাইন দে কথা বুঝতে পারছেন না তুই যা কাজ করেছিস তোর কাজ দেখে আমি খুব খুশি হয়েছি আর 150 টাকা দে আমার কিরাম হবে বলেন দিন হযরতে জাবের বলছে রাসূলুল্লাহ যে নামাজ আদায় করেছে যেভাবে আপনার সঙ্গে ওই নামাজটা মিলছে আপনি 25 বছর পড়েছেন মুরব্বি রাগ হবে না খুশি হবে বলে আগুন হয়ে গেছে এলাকার মুরব্বিরা দেখেন নি এলাকার মুরব্বিরা জুম্মার নামাজ পড়তে গেছি কালকেই তো জুম্মা কালকে খেলাটা দেখবেন কিছু কিছু মুরব্বি আছে মসজিদে গিয়ে গিয়ে কপাল কালো করে ফেলেছে কিন্তু মসজিদের প্রথম কাতারের মুসল্লি ও বসে না কথা বললে জানো নামাজ কবুল হয় না এই কথা বলছেন না কেন প্রথম কাতারে বসে কুট 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 করে তসবি গুনছে এদিকে আর বসে কালকে কি আওয়াজ হয়েছে বলদিন সানাজ বলে গেছে হু চ্যাংড়া ছেলে আর কি বলবে সুবহানাল্লাহ 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 জানিস কালকে ওই 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 যে ঘটনা বলছিল ভালো লাগছিল বুঝলি ভালো হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারা বলছে আল্লাহ কোনটা লিখবে আমরা বুঝতে পারিনি আপনি বলে সুবহানাল্লাহ সব লিখবো নাই দুনিয়াদারির কথা বলেছে তার জন্য গোনা লিখবো মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা কি জনি বলেন চলবে মসজিদে আমরা যাই কেন প্লাসের জন্য না মাইনাসের জন্য আওয়াজ দেন প্লাসের জন্য ওখানে দুনিয়াদারির কথা বলা মানেই মাইনাস হবে তার মানে গোনা বেড়েছে না কমেছে জোরে বলে বেড়েছে আর যা হচ্ছে অধিকাংশ সব প্রথম কাতারের মুসল্লি জুম্মার নামাজ পড়তে গেছি মসজিদে আর মসজিদে প্রথম কাতারেই দুটো মুসল্লি কথা বলছে পেছন দিক থেকে একটা জওয়ান ছেলে বলছে মুরব্বি কথা বলতে নেই মসজিদে এসে যে দেখতেছি সাদা হয়ে গেছে দু দিনের ছোড়া জুম্মা জুম্মা 8 দিন এখানে পাকাম করতেছছ চুপ ও বেচারা ভাইকে চুপ ওর পেছনে আমি বসে আছি আই তোর গা পাকা দুটো আজকে সাইজ করব এখন তো কিছু বলতে পারবো না আমি পাকাই বেরিয়ে চুপ করে দাঁড়িয়ে রইছি আমি স্টেজে যেরকম নিচে এরকম আর বাড়িতে এরকম এখানে বাতেলা মেরে যাওয়ার বাড়ি ঝড়সড় হয়ে থাকবো বিবির ভয়ে ও জিনিস আমি না একদম মসজিদ থেকে বাইরে বেরিয়ে এসে চুপ করে বসে রয়েছি বেরোলেই ধরব দুটো ওদের পাকা হওয়ার স্বাদ আজকে পচিয়ে ছাড়বো বেরোচ্ছে
যেই পাওয়ার করেছে সেই হলো রব্বি কোন পাওয়ার করতে আগে হ্যাঁ ডান পা এই এবার তোর কবরে বাস পড়বে মসজিদ থেকে বেরুনের সময় ডান পা বের করতে আয় না তালে বাপা দেখেছেন কিরাম পাকা পাকা বলো এই ও পাকা না পোসা কথা বলছেন না কেন মানে এটা না খাটুক মলি সাহেবের পেছন ফাটুক ভিতরে পেকে গেছে তা মসজিদে ওঠার সময় কি দোয়া পড়তে জানেন না কি দোয়া পড়তে জানেন না শিক্ষা দিচ্ছিল ওই বাচ্চাটার শিক্ষাটা আপনার গ্রহণ করার দরকার ছিল বাচ্চাটাও আপনাদেরকে বললেন মসজিদের ভিতরে কথা বলা যাবে না ওটা ওর কথা ছিল না ওটা তো রাসূলুল্লাহর কথা ছিল ও তাই আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম শুনে রেখে দাও এমন একটা দিন আসবে সময় আসবে দেখতে পাওয়া যাবে মসজিদ গুলো হবে বিরাট কালারফুল মসজিদ অত্যন্ত কারুকার্যময় মসজিদ হবে মসজিদ গুলো হবে বিরাট উঁচু উঁচু মসজিদ কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মসজিদ ভর্তি মুসল্লি হবে ওই মসজিদ ভর্তি মুসল্লি গুলা নামাজ আদায় করতে যাবে বটে কিন্তু ওদের অন্তর গুলো থাকবে সম্পূর্ণ মসজিদের বাইরে ও বাবা সাবিরা মসজিদ নামাজ আদায় করতে গিয়ে দুনিয়াদারির কথা বলবে বাবা সাহাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মসজিদ গুলো বিরাট সংসদের তৈরি হবে বটে মসজিদের কোন আমানত আর থাকবে না মসজিদের আমানতের খেয়ানত করবে উম্মাহ মসজিদের আমানতের খেয়ানত যখন হবে ওই সময় মসজিদের ইজ্জত গুলো লুণ্ঠিত হবে শুধু তাই নয় ওই মসজিদের ইবাদতকারীগণ ইবাদত করতে গিয়ে দুনিয়ার গল্পে ব্যস্ত হয়ে যাবে শুধু তাই নয় মসজিদ গুলো চালনা করবে সমস্ত শরিয়াত বিরোধী মানুষগুলো মসজিদ গুলো তত্ত্বাবধায়ক কমিটিতে রূপান্তরিত হবে মেপে নিতে পারছেন কথাগুলো মসজিদ গুলো চালনা করছে কারা পাইখানে মাশাআল্লাহরা সব ভালো অন্য অন্য জায়গার কথা বলছি মসজিদের সেক্রেটারি হবে কে এলাকার টপ র‍্যাঙ্কের বেনামাজি জি মানে জুম্মা পড়ে না টপ র‍্যাঙ্কের এই কথা বলছেন না কেন কেন বলেন দিন ও সেক্রেটারি একটু হুমোসুমো পানা হুমোসুমো বোঝেন এরা হাত উঁচু করলি দশ জন এসে দাঁড়ায় হ্যাঁ একবার টুসকি মারলে পঞ্চাশ জন আসে আমি যা বলবো তাই হাম জো কহে ও সহি এলাকার টপ র‍্যাঙ্কের মোস্তাক ও কি এলাকার মানুষ শুনেছে হ্যাঁ ভাইকে বানা সেক্রেটারি ব্যাস হয়ে গেল মসজিদের প্রেসিডেন্ট হবে কে এলাকার টপ র‍্যাঙ্কে সুদ খুঁজছে কেন বলেন দিন সুদখোর এলাকার প্রেসিডেন্ট পদ পেয়েছে কেন বলেন তো মসজিদে কাজ হচ্ছে হঠাৎ করে ঢাবাস করে উঠে পড়েছে হ্যাঁ দুই লাখ টাকার যা পাথর লাগবে সব আমি দিয়ে দেবো যা এলাকার মুরব্বীরা বলতে সুরি আল্লাহ সানা সুদখোর হতে পারে ওর কলিয়াস এই হালাল হচ্ছে দেখেছেন কি করে মাথায় ঢুকবে না কথা আমি জানি রাগ হচ্ছে কিন্তু কিছু করার নেই বলতেই হবে নাহলে আমার কবরে আবার বাস পড়বে কথা বলছেন না কেন এরা হচ্ছে তো নাকি দু লাখ টাকার পাথর সারাজ কিনে দিল এলাকার টপ র‍্যাঙ্কের সুদখোর একদম পাথর ভিজে একদম মুচুলি সেজদা করতে বলছে পুরো মুখ দেখা যাচ্ছে চকচক করতে একদম পাথরগুলো হেভি একদম গরমকালে এখানেই শোভ আহা
সুদখরে দেওয়া পাথরে সেজদা করছে মুসল্লির কলকে ঠান্ডা হচ্ছে ওর কবরে বাস পড়বে না পড়বে না জোরে বলেন বললি রাগ হয় জানেন এই কথাগুলো যখন উত্তোলন করছি কোন স্টেজে বিভিন্ন জায়গা থেকে ফোন করে হুমকি দিচ্ছে এইরকম কথা বলেছো ওই সুদখরটাই ফোন করছে এলাকায় ঢোকো বোম মেরোড তোর বোম তোর পকেটে রাখ কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে বল সেই রাস্তাতে যাব আমি তোর বোম মারতে সুবিধা হবে সেই রাস্তায় যাব অমনি টুকুস করে ফোন করে বলছে এর সঙ্গে হবে না ইমানদার মৃত্যুকে ভয় পায় না তোর এটা জানা নেই আমি শাহনাজ বলছি ইমানদার কোনো মৃত্যুকে ভয় পায় না জেলকে ভয় খায় না পৃথিবীর কোনো জনরোষকে ভয় খায় না ইমানদার সব সময় মৃত্যুকে জীবন সঙ্গী বানাতে চায় একবার জোরে বলুন একবার জোরে বলেন ইমানদারের জন্য মৃত্যুটা হলো সবথেকে বড় নিয়ামত একবার জোরে বলুন ভয় দেখাচ্ছ কার ওই যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে ওদেরকে বলো গে যাও ওদেরকে ভয়ে হুমকি চুমকি দাও গে যাও এখানে চলে না ভয় যদি খেত শাহনাজ আজকে সমাজের বুকে আল্লাহ ঘোরা তোরা কথা বলছেন না কেন এ না জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বনেরা ওই সময় দেখতে পাওয়া যায় ওই সময় দেখতে পাওয়া যায় ওই সুদখোরটা পাথর দিয়ে দিয়েছে এলাকার কিছু মুরব্বী আছে বাবা ওই মুরব্বীগুলোর অন্যরকম চিন্তাধারা ওই ছয়জন মুরব্বী বলছে এবার নতুন কমিটি যখন গঠন হবে আমরা কদিন বাঁচবো বা আর থাকবো আমরা নতুন কমিটিকে আমরা নিজেরাই চুনে চুনে দিয়ে দেবো দায়িত্ব আমরা আর থাকবো না কিন্তু আগামী নতুন কমিটির আর প্রেসিডেন্ট বানাবো শাহনাজকে শাহনাজকে প্রেসিডেন্ট বানাবে এলাকার টপার সুদখোর এখন বলেন ওই সুদখোরটা যদি মসজিদের প্রেসিডেন্ট হয় ওর যে দান মসজিদের যে চালনা আর হালাল পথে আসে না সব সর্বনাশ হয়ে গেছে কথা বলছেন না কেন রাসূল বলেছিলেন বাবা সাহাবীরা মসজিদগুলো হবে অতি কারুকার্যময় অতি শান শওকতের মসজিদ হবে কিন্তু মসজিদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে চাইবে না কারণ মসজিদের আমানতের খেয়ানত হবে হালাল রাস্তায় হালাল পথে হালাল জায়গায় হালাল অর্থে হালাল মাল মেটেরিয়ালসে মসজিদ বানাতে হবে এটা শরীয়তের হুকুম ওটা যদি সাত ছাদ ঢালাই নাও হয় শরীয়ত বলছে অসুবিধে নেই কালারফুল যদি নাও হয় অসুবিধে নেই ওটা যদি পাথর নাও বসে খালি জমিনের মেজের উপরে নামাজ কোনো অসুবিধে নেই পেপারের ছাউনি দিয়ে নামাজ পড়ো হালাল ছাউনির নিচে সেজদা করো আল্লাহ কবুল করবে জোরে বলুন জোরে বলবেন না ও না জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পাইখানবাসীরা আল্লাহ নবী কলেজার সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি শুনে নাও জেনে নাও ওই সময় দেখতে পাওয়া যাবে মসজিদের আমানতের খেয়ানত হবে আমানতের খেয়ানতটা কি আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবী বোঝাতে চাইলেন বাবা সাহাবী আমানতের খেয়ানত অন্য কিছু নয় মসজিদ চালনা হবে শরীয়ত বিরোধী মানুষগুলোর হাত দ্বারা পৃথিবীর জমিনে শরীয়ত দ্বারা দেখবে না সমাজ দেখে মসজিদ চালনা হবে সমাজকে গঠন করা হবে ইসলামকে বাদ দিয়ে অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পূর্ণ সমাজ ব্যবস্থার নাম হলো ইসলাম পূর্ণ সমাজ ব্যবস্থা ধর্মের নাম হলো ইসলাম অথচ ইসলাম বাদ দিয়ে ওরা সমাজ তৈরি করবে একদম হুবহু মিলছে বলো রাসূলুল্লাহ জানিয়ে দিলে ওই সময় মসজিদের আমানতের খেয়ানত হবে মসজিদের আমানতের খেয়ানত মানে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে যাবে ডান পা দিয়ে দোয়াও পড়বে তারা আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতি এই দোয়া তারা পড়বে এই দোয়ার মানে হলো হে রাব হে আমার প্রভু আমার জন্য তোমার রহমতের দ্বারুল মুক্ত করে দাও খুলে দাও এই দোয়া পড়ে তারা মসজিদে ঢুকবে বটে নামাজ পড়তে যাবে বটে
কিন্তু দুনিয়ার কাজে দুনিয়ার কথায় দুনিয়ার আলোচনায় মসজিদ মুখরিত হয়ে যাবে ও বাবা সাহাবীরা মসজিদের ভিতরে যখন তোমরা ঢুকবে দুনিয়ার কোনো কথা বলবে না মসজিদের ভিতরে যখন ঢুকবে নিজের জীবনের গোনা মাফির উদ্দেশ্যে ঢুকবে মসজিদের ভিতরে যখন তোমরা প্রবেশ করবে এই চিন্তা নিয়ে ঢুকবে আমার রবকে আমি খুশি করেই বের হব একবার জোরে বলে বিশ্বনবী বললেন যখন মসজিদের সম্মান নষ্ট হবে আমানতের খেয়ানত করা হবে তখন আবার আল্লাহ জালেম শাসক প্রতিষ্ঠিত করবে কোন শাসক জোরে বলেন হয়ে গেছে আমি বলতে পারবো না কিন্তু এই বলে দিয়ে যাচ্ছি কথা বুঝাচ্ছেন না কারণ ও রং আমি গায়ে মাখি নেই অন্য সেন্সিবিলিটির মানুষ আমি যার যেটা ভালো লেগেছে করুন কিন্তু শরিয়াতকে জবাই করে নয় এই কথা বুঝতে পারছেন না শরিয়াত বাঁচুক শরিয়াতকে বাঁচিয়ে রেখে যা করবেন করুন শরিয়াত মেরে যদি যান তাহলে তোমার খবর আজ বলো কথা বুঝতে পারছেন না আপনি যাই করুন আমি কিচ্ছু বলবো না কিন্তু শরিয়াতকে জবাই করে নয় চাকরি করবেন ব্যবসা করবেন পলিটিক্স করবেন যা করছেন করুন কিচ্ছু বলবো না শরিয়াত যেন জবাই না হয় আলোচনা বুঝতে পারছেন তো নাকি ইসলামের আদর্শ আস্তে আস্তে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মুসলমানদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে জলসা বেশি হচ্ছে দিনের আলোচনা বেশি হচ্ছে ইস্তেমা বেশি হচ্ছে বিরাট আলোচনার বৈঠক হাদিসের দার্স বিশাল মাশওয়ারা বিরাট দিনের দাওয়াত তাবলীগ এলাকা পরিপূর্ণ কাজ চলছে কথা বলছেন না কেন তবু এলাকায় 95% সুদখোর আলোচনা ভুলে গেলে হবে না হ্যাঁ